কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সুগন্ধি বাংলা ধনিয়া বা বিলাতি ধনিয়া বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক এ পাতা জাতীয় ফসলটির উচ্চ পুষ্টিমান, প্রখর সুগন্ধি এবং উন্নত ভেষজ গুণের কারণে বিশ্বের বিভিন্ন এলাকায় এর চাষাবাদ ও বিস্তৃতি দ্রুত বাড়ছে। বিলাতি ধনিয়ার পাতা একাধারে সবজি, সালাদ এবং মশলা হিসেবে ব্যবহৃত হয়। রান্নার কাজে, তরি তরকারিতে, ডাল, ভাজি ও নিরামিষে অতুলনীয় সুগন্ধি বাড়ায়। সালাদ হিসেবে, অন্য অন্য সালাদের সাথে মিশ্রণে, সবজি হিসেবে, মাছ মাংসের সাথে, চাটনিতে, চপ, ডাল, নিরামিষের সাথে, স্যুপে, আচারে এবং ভর্তা করেও খাওয়া যায়। এছাড়াও বেসনের সাথে মিশিয়ে বিলাতি ধনিয়া পাতা বড়া তৈরি করে পেঁয়াজুতে, সিঙ্গারার মধ্যে, ভেজিটেবল রোলে এবং ভালো সুগন্ধি উৎপাদন হিসেবেও ব্যবহার করা যায়। এটি ক্ষুধা উদ্রেককারী, হজম শক্তি বাড়ায়, পাকস্থলীর ব্যথা উপশম, ডায়রিয়া এবং গ্যাস উদ্গীরণ কমায়। ফসলের মাঠে অন্য অন্য ফসলের সাথে বিলাতি ধনিয়ার আবাদ করলে অনেক ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করা সম্ভব হয়। এ ফসলটির পুষ্টি গুণাগুণ অত্যন্ত উচ্চমানের। এর পাতা ও কাণ্ডে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন এবং রিবোফ্লাভিন রয়েছে। নাতিশীতোষ্ণ থেকে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বাংলা ধনিয়া চাষের জন্য উপযোগী। অত্যাধিক শীতল আবহাওয়ায় এর বাড়বাড়তি কমে যায়। বিলাতি ধনিয়া প্রখর সূর্যালোকের চেয়ে ছায়াতে বা হালকা আলোতে ভালো পাতা উৎপাদন হয়। প্রায় সব ধরনের মাটিতে বিলাতি ধনিয়া জন্মে। এ ধনিয়া চাষের জন্য প্রচুর জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত দোআঁশ, এঁটেল দোআঁশ মাটি বেশি উপযোগী। ভালো ফলনের জন্য মাটিতে পর্যাপ্ত রস থাকা প্রয়োজন, অথচ দাঁড়ানো পানিও সহ্য করতে পারে না। পাহাড়ের পাদদেশে সমতলে এর চাষ এবং ঢালে বীজ উৎপাদন করা হয়। তবে কোনো কোনো পাহাড়ের উর্বর ঢালে বিলাতি ধনিয়া চাষ হতে দেখা যায়। দর্শক, আমরা এখন রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার দেবতা ছড়ি গ্রামে আছি। এখানে একজন কৃষক বিলাতি ধনিয়ার চাষ করছে, আমরা এখন তার সাথে কথা বলছি। আপনার নাম কি? আমার নাম নিখিল টংচাঙ্গা। আপনি তো ধনিয়ার চাষ করছেন, বিলাতি ধনিয়ার? জি। কতদিন ধরে এই চাষটা করেন? এই চাষটা হলো এই এই বছরে করলাম, আর আগেও তো করে থাকি সব সময় বছরে বছরে। এই পহেলা জানুয়ারি 1 তারিখে এটা আমি ইয়া করলাম, ফেলে দিলাম 20 ডনিয়া। ডনার ফেলার পরে এখন আবার চলতেছি আর কি, আগাছা বাঁচতেছি, এই মাচাং দিয়েছি, ইয়া করলাম, এই যে শাক সবজি দিলাম দৈন্যা খেতে। এখানে মাচাংটা কেন দিয়েছেন উপরে? মাচাংটা হলো এখানে মনে করেন ওইটা এই রৌদ্র অবস্থা না পড়ে, যাতে ওই খেতিগুলা ভালো ছায়া থাকে আর কি, ছায়া থাকার জন্য আর ভালো, যাতে আমরা ফল পাই এখানে, চাষগুলা যাতে এই মাল পাই, এটা টাকা পয়সা যাতে আয় করতে পারি মতন। এখানে কি কোনো সার দেওয়া লাগে?
সার তো টুকিটাকি লাগে, বেশি দিলে সমস্যা আর কম দিলেও সমস্যা, একটা একটা নিয়মে একটা ডিউটি হয়। জৈব সার দেন আপনারা এখানে? মনে করেন জৈব সার, টিএসপি, এমপি, যাবতীয় সাদা সার, বিভিন্ন সার যেগুলো আছে, যেগুলো যে সময় টাইম হয় এগুলো ইউজ করি আমরা। ধনিয়াগুলা কোথায় বিক্রি করেন আপনারা? মনে করেন যখন মাল উঠার টাইম হবে তখন এখানে ব্যবসা সদাগর আছে, আসার সাথে যোগাযোগ করে ওনাকে আমরা মাল উঠাইয়া এখানে রোডে আমরা সেন্টার সেন্টার প্রতি জায়গায় এইভাবে মাল হয় আমরা। আচ্ছা, ধনিয়া চাষ করার ক্ষেত্রে আপনারা কি কোনো সমস্যার সম্মুখীন হন, মানে কোনো যদি সমস্যা বা কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে আপনারা এই ব্যাপারে কোথায় পরামর্শ নেন আপনারা? ও, এটা তো আমরা পরামর্শ নেই, মনে করেন এখানে আমাদের কাপ্তাই উপজেলায় একটা কৃষি অফিস অফিস একটা আছে, আর ওখানে রায়খালে একটা আছে, এখানে কাপ্তাই কৃষি অফিসার কর্মকর্তা আমাদের সাথে সহযোগিতা আর করে, আর কি ওষুধ ব্যবহার করতে হবে কি না করতে হবে ওরা এসে আমাদের ভালো মন্দ পরামর্শ করে, ভালো মন্দ বলে। যোগাযোগটা কিভাবে করেন? যোগাযোগ সব সময় এখানে, মনে করেন সপ্তাহে 2-3 বার আমাদের সাথে যোগাযোগ থাকে, দৈনিক খেতে আর আমার সাথে যোগাযোগ করে, মোবাইল করে, ফোনে যোগে এটা আর। আপনার এখানে কতটুক জমিতে চাষ করেছেন এই ধনিয়া? এই বছরে 30 শতক। চাষ করার ক্ষেত্রে খরচ কত হয়, লাভ কেমন করেন বলেন তো? লাভ তো এখানে মোটামুটি যে এখানে এই বছরে আমার মনে করেন কি এটা সঠিক খরচ 92,000 টাকা মতন গেছে বর্তমানে এখন রানিং, আর এখানে আগাছা বাঁচলেও মনে করেন আরো খরচ আছে বাড়তি, আর কাজের মজুরিও লোক আছে, কাজের মজুরি থেকে দিতে হয় এটা, আর মনে করেন এগুলা বেচা কিনা করে আমাদের এটা যদি সব যদি আমি মাল একবার একবার আমরা যদি মাল উঠাই, উঠানোর পরে ওইটা মনে করেন শেষে সব হিসাব নিকাশ করে দেখলে মনে করেন ওই 1-3 লক্ষ টাকা এটা মিনিমাম আমার টার্গেট, একটা টার্গেট কে ওকে হয়ে যাবে এটা আমরা আশা করি এটা। আপনি এখানে সাথী ফসল হিসেবে কি কি চাষ করছেন? এখানে সাথী ফসলের ধনিয়া পাতা পাশে আশেপাশে এই যে ভেন্ডি, এই যে আমাদের লাউ, এখানে চাঙের মাসাঙের মনে করেন এটা বিভিন্ন আইটেম দিতে পারি কি দেওয়া হয়েছে, ওই যে লাউ, তিতা, করল, এগুলা শাকসবজি মানে আশেপাশে এগুলো ভেন্ডি, এই যে কচু, ভেন্ডি আর ওখানে সিম, ওই যে এখন বর্তমান উঠতেছে, আর ওখানে শশা, এগুলা ফ্যামিলিটিও খাওয়ানোর জন্য নেই, আর বেশি যদি ডললে ওখানে আমরা ব্যাপারীদেরকে বেচা কিনা করে দিয়ে দিই। মানে এগুলো চাষাবাদ করে আপনার জীবন জীবিকা কেমন চলছে? মোটামুটি ভালো, এখানে আমাদের সংসার ভালো চলতেছে। আগে তো এভাবে আমরা চলতে পারতাম না, এখন তো বর্তমান রানিং অবস্থা, দৈনিক খেত যখন করতেছি ভালো চলাফেরা করতে পারতেছি, বেচা কিনা করে টাকা পয়সা ধরতে পারতেছি। এখানে বিলাতি ধনিয়া চাষ করছেন? জি। এই চাষটা কিভাবে করছেন? প্রথমে ওই পাওয়া তেল দিয়া আলমারছি, আর তারপর আলমারি এই লোডটা থানছি, তারপর লোড টানিয়া দিছি। কতটুকু জমিতে আপনি চাষ করছেন? 1600 টাক হবে জমিতে চাষ করছেন। এখানে সার দিয়া তারপর ফাটা লাম্পা হইয়া উঠাই, ওইটা তৈলিয়া এখানে নেওয়ার জন্য বিহারি আছে, আর ওরা নিয়ে যায় আর কি, ঢাকায় শিলাদা সিডাঙে ওরা নিয়ে বিক্রি করে। কতদিন পর পর আপনি এগুলো উঠান? এটা 1 মাস পর পর। কত করে কিভাবে বিক্রি করেন এটা? কেজি করে বিক্রি করি আর কি। কেজি কত করে? 80 টাকা, 100 টাকা ওরকম করে বিক্রি করি আর কি। আপনার এই কাজে আর কে কে সহযোগিতা করে? ননন আছে, শাশুড়ি আছে, স্বামী আছে, ওরা সহযোগিতা করে আর কি। কৃষি অফিসের লোকজন আপনাদেরকে সহযোগিতা করে? জি।
বিলাতি ধনিয়া চাষ মূলত যে আমাদের যে তিন পাঁচ ছটা চাষাবাদ দেওয়া হয় চাষ দেওয়া হয় এরপর এদের সার দেওয়া হয় সেই সার দিতে আমরা জৈব সার শতক প্রতি 80 কেজি পর ইউরিয়া 200 গ্রাম টিএসপি আর এমওপি 800 গ্রাম করে দিবে দেওয়ার পর 4-5 দিন পর এই বীজ বনবে বীজ শতকে 160 গ্রাম থেকে 170 গ্রাম বীজ বোনা হবে এক মাস পর এতে মাচা দিবে মাচা এই কারণে দিবে যদি পর্যাপ্ত সূর্যের আলো পড়ে তাহলে পাতা নষ্ট হবে এবং খসখস হয়ে যাবে শক্ত হবে যেটা তার বাজার বিক্রিতে তার সমস্যা হবে যার কারণে মাচা দিলে 20-40% যদি রোদ পড়ে তাহলে এটা আবার জন্য বেস্ট একদম রোদ বিহীন হলে তো আবার সমস্যা এই যে 20-40 মাচা মাচার সাথে ওরা সাথী ফসল করে সাথী ফসল এই কারণে করে এই ফসলের তো তেমন রোগ বালাই হচ্ছেই না এই সামান্য গোড়া পচা যে রোগটা হয় এইটাই শুধু এই কারণে তারা সাথী ফসল হিসাবে তারা বিভিন্নটা করছে লাউ তারপর ঢেঁড়স ভুট্টা এই ফসলগুলো তারা বেশি চাষাবাদ করছে মূলত এই বিলাতি ধনিয়া কোনো রোগ বলতেই নাই গোড়া পচা যে রোগটা হয় এটার জন্য আপনি বদ্ধ মিক্সার আমরা বলতে দিতে বলি বদ্ধ মিক্সার তৈরি হচ্ছে যে 100 × 1 × 1 মানে 100 লিটার পানি তুতে চুন এটা দিয়ে তারা বদ্ধ মিক্সার করতে আর না হলে ওরা নইন যে ছত্রনাশ ওইটা দিতে পারে আর এটা রোপণের 3 মাস পর আপনার এটা উপযুক্ত হয়ে যাবে আপনি একবার রোপণ করার 3 মাস পর পরে আপনি এটা 3 মাস পরে আপনি এটা বাজারজাত করতে পারবেন আর বিলাতি ধনের সবচেয়ে বড় দিক হচ্ছে লাভ সবচেয়ে বেশি আপনি যদি এক কানিতে ধনিয়া করেন প্রায় 1.5 থেকে 2 লাখ বা 2 লাখ টাকা যাবে আর বিক্রি করবেন 3 থেকে 4 লাখ টাকা বা তার চেয়েও বেশি বিলাতি ধনিয়া একটা মশলা জাতীয় ফসল সাধারণত এই উদ্ভিদটার পাতাকেই মশলা হিসাবে ব্যবহার করা হয় এটা বিভিন্নভাবে ব্যবহার করে কাঁচা হিসাবে খাওয়া যায় এছাড়া বিভিন্ন খাবারের সঙ্গে মিশে খাবারের মানে স্বাদটাকে বাড়ানোর জন্য এছাড়া কিছু ওষুধি গুণাগুণ আছে আমাদের এই পার্বত্য 3 জেলায় বিশেষ করে রাঙামাটি জেলাতে কাউখালি উপজেলা এবং কাপ্তাই উপজেলার ওয়াগ্গা মুরারিপাড়া এছাড়া ঘাগড়া এলাকায় ব্যাপক আকারে বিলাতি ধনিয়ার চাষ হচ্ছে এছাড়া বান্দরবান এবং খাগড়াছড়িতেও ইদানিং কৃষকরা এটার চাষ ব্যাপক আকারে শুরু করেছেন বিলাতি ধনিয়া চাষের পদ্ধতি সার প্রয়োগের পদ্ধতি বা কী পরিমাণ সার লাগবে এ বিষয়ে উপজেলা কৃষি অফিস থেকে যারা সম্প্রসারণ কর্মী আছে তারা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে তাছাড়া আমরা কৃষিতত্ত্ব সার্ভিসের পক্ষ থেকে এই বিলাতি ধনিয়া চাষ পদ্ধতির উপর বিভিন্ন লিফলেট ফোল্ডার আমরা তৈরি করেছি এগুলো বিনামূল্যে কৃষকদের কাছে আমরা বিতরণ করছি আর তাছাড়া এই বিলাতি ধনিয়া চাষ সম্পর্কে যে কোনো সমস্যার জন্য আমাদের যে সরকারি কৃষি কল সেন্টার আছে 16123 এই নম্বরে ফোন করে যে কোনো কৃষক বিনামূল্যে সহজেই পরামর্শ পেতে পারেন রাঙামাটি পার্বত্য জেলা খাল নদী লেক পাহাড় পর্যটন ক্ষেত্র এইসব নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা গঠিত যেমনি পাহাড় বৈচিত্র্য আপনার প্রাকৃতিক সৌন্দর্য বনভূমি এলাকা আছে ঠিক তদ্রূপভাবে আমাদের এখানে ফসলের এবং বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ফসল আমাদের ফলের আবাদ হয়ে থাকে বিলাতি ধনিয়াতে আপনার অন্যান্য জেলার তুলতে দেখবেন যে পাহাড়ে সবচেয়ে বেশি হয়ে থাকে সে বিলাতি ধনিয়াটা এখানে একটা আমাদের কয়েকটা ইউনিয়নে বিশেষ করে কাপ্তা রাঙামাটি সদর কাউকলি এই সমস্ত জায়গা একটা ক্যাশ ক্রপ কৃষকরা এটা খুব আগ্রহ সহকারে এটা চাষ করে এটা তারা বাজার মূল্য ভালো পায় অনেক সময় বীজ পাওয়ার ক্ষেত্রে আমাদের কৃষি সম্পর্ক দপ্তর তাদেরকে কীভাবে বীজটা তারা উৎপাদন করবে সংরক্ষণ করবে এবং এই পাতাগুলোতে অনেক সময় যে সমস্ত এই কিছু রোগ থাকে আমাদের কৃষি সম্পর্ক দপ্তরের মাঠ পর্যায়ে যে উপসর্গ কর্মকর্তাবৃন্দ আছেন তাদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাদেরকে ওই প্রযুক্তি সহায়তা তাদেরকে দিয়ে যাচ্ছেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর 222 বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা 1219 আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী